আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের করে দেখাবো লুচি। সেজন্য প্রথমে এক কাপ আটা নিলাম, অল্প পরিমাণে লবণ দিয়ে দিব, আর 2 টেবিল পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিব। কুসুম গরম পানি দিলে এই লুচিটা নরম তুলতুলে হবে, শক্ত হবে না। সব পানি একবারে দিব না, আমি একটু একটু করে দিয়ে ডোডা তৈরি করব। এটা আমি একটা সুতির কাপড় দিয়ে ভিজিয়ে ডেকে রাখবো 30 মিনিট। আমি আমার পিঁড়েটা একটু তেল দিয়ে মুছে নিব। তেল দিয়ে একটু ভালো করে মুছে নিলাম, কারণ হলো যে জায়গায় ওই যে রুটিটা বেলমু ওইটা আটকে ধরবে না। আমি এই বেলনটার মধ্যে একটু তেল দিয়ে মুছে নিব। আমার লেসি হয়েছে 10টা। তেল মুছে নিলাম, নয় আটকে ধরবো পরে আবার। আমাদের লুচি বেলা শেষ হয়ে গেছে, এখন এগুলো তেলে ভেজে নেব। এখন আমি কড়াইতে লুচি ভেজে নেওয়ার জন্য সয়াবিন তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হবে, তেল গরম হয়ে গেছে, এখন আমি লুচি দিয়ে দিব।
গুলো জিপ হয়ে গেছে, বাদামি মতো হয়ে গেছে। বাদামি রং হলেই আপনারা নামিয়ে নেবেন। আপনাদের পছন্দ মতো কালারে বেঁধে নিবেন, আমরা বাদামি কালার করে বেঁধে নিলাম। একটা লুচি অনেক সুন্দর হয়েছে, দেখে মনটা ভরে যাবে। খাইতে অসাধারণ আলুর দম দিয়ে। দেখুন আমাদের লুচিগুলো কত সুন্দর হয়েছে।